আগের তুলনায় এখন যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, জীবন তো একদম অতিষ্ঠ হয়ে যাবার পালা। তাই আজকে তৈরি করে ফেলবো হাত পাখা। হাত পাখা তৈরি করতে আমি আর আমার দাদু কি কি ব্যবহার করছি আজকের ভিডিওতে থাকছে। তাই এখানে কিন্তু তালপাতার হাত পাখা তৈরি করার প্রসেসিং চলছে। তালপাতাটাকে ফার্স্টে হচ্ছে সোজা করে নিতে হবে। এই যে পাতাগুলোকে একটু সোজা করে করে একটু ছড়িয়ে ছড়িয়ে কিন্তু উপরে ইট দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হবে 15 থেকে 16 দিন। 15 থেকে 16 দিন পর এই ইটগুলোকে সরিয়ে কিন্তু পাখা বানানোর মূল প্রসেসিং শুরু হবে। এই যে পাখাটাকে দেখতে পাচ্ছেন, মানে আমাদের ফিউচার পাখা, এখন হচ্ছে তালপাতা। আমি বারবার পাখাই বলে ফেলছি, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু এটা পাখাই হবে। তো এই পাতার হচ্ছে উপরের ইটগুলাকে আমি আর আমার ভাই মিলে সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পর এখন এটাকে কিন্তু নিয়ে চলে যাব বাকি প্রসেসিংয়ে। আর বাকি যতটা কাজ আছে প্রায় সবটাই আমার দাদুকে দিয়ে করাবো, কারণ হচ্ছে আমি দাদুর কাছ থেকে পাখা তৈরিটা শিখছি, আর আপনারাও সাথে শিখে নিন। এখন এই পাতাটাকে ভালো করে একটু সাইজ করে কেটে নিবে আর কি, মানে একটু বড় করে কাটছে, পরে সেলাই যখন করবে তখন আর একটু সাইজ করবে। এই যে এক এক করে কেচি দিয়ে কিন্তু এই পাতাগুলোকে কেটে সাইজ করে নিচ্ছে। অন্য সাইডে যেটা আছে সেটাকে হচ্ছে কি করছে আপনারা কিন্তু দেখতেই পাবেন। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে দেখবেন কিভাবে এত সুন্দর সহজভাবে ঘরে হাত পাখা তৈরি করে ফেলা যায়। আর ছোট থেকে বড় কম বেশি সবাই এটা দেখলে খুব পছন্দ করবে। এই তো পাখার নিচের যে ডাটার অংশটা আছে সে ডাটার অংশটাকে কিন্তু কেটে নিয়েছে প্রয়োজন মতো করে। আপনারা চাইলে বড় ছোট যেরকম ইচ্ছা রাখতে পারেন, আমরা আমাদের আন্দাজ মতো রেখে দিয়েছি। তারপর হচ্ছে আরেক সাইডে যে বড় বড় পাতাগুলো ছিল ওগুলোকে কেটে নিয়েছে, যেহেতু পাখা এক সাইড দিয়ে হবে তো আরেক সাইডের পাতাগুলোকে কেটে নিল। কেটে নেওয়ার পর এখন হচ্ছে এটাকে সাইজ করার পালা। তা আমি সাইজ করার সময় দাদুকে একটু হেল্প করছি। এভাবে সবাই মিলে একটা কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাতার ফাইনাল লুকটা এতটা সুন্দর এসেছে যা আপনারা দেখলে একদম পাগল হয়ে যাবেন। এত সুন্দর পাখা যে ঘরেও তৈরি করা যায় এত কম খরচে তা ভাবাই মুশকিল, কারণ এখনকার সময়ে যে পরিমাণ দাম বাড়ছে জিনিসপত্রের বলা মানে বলার বাইরে আর কি। তো এই তো পাতাটাকে সাইজ করে গোল করে কেটে নিল, এখন হচ্ছে এটাকে সেলাই করার পালা। এর বাকি প্রসেসিংয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে সুই সুতা, আর লাগবে হচ্ছে নারিকেলের শলা আর কি। আমাদের এখানে নারিকেলের শলা বলে, তো নারিকেলের শলা। এখানে আমি সব কিছু এই যে গুছিয়ে নিয়ে নিয়েছি, এই যে পাখাটা আছে এটাকে সাইজ করে কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর যে কেচি, সুই সুতা, নারকেলের শলা, আর একদম সুতার বক্সে নিয়ে এসেছি সুতা যতটুকু লাগে। যেহেতু পাতাটা এখন সবুজ কালার আছে তাই সবুজ কালার সুতাটাই আমরা ব্যবহার করছি। এই যে এখন হচ্ছে আমার দাদু পাতার দুই সাইডে হচ্ছে দুইটা দুইটা করে নারকেলের শলা দিয়ে সুই সুতা দিয়ে এভাবে আটকে দিচ্ছে। আর পাখা তৈরির মূল কাজটাই কিন্তু চলে হচ্ছে এই কাঁচা অবস্থায়। এখন এই পাতাটাকে যেভাবে আমরা রাখবো পাতাটা কিন্তু শুকালে সেরকমই থাকবে। তো এটাকে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছে। আর যেহেতু হাতের তৈরি কাজ একটু স্লো হবে এটাই স্বাভাবিক, মনোযোগ দিয়ে একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ ধৈর্যের জিনিস খুবই মিষ্টি হয়। তো এই তো এটাকে কিন্তু সেলাই করে নিয়েছে, আর আমিও একটু একটু হেল্প করছিলাম। আমার ভাই ছিল, আমার দাদা ভাই ছিল, সবাই ছিল, একসাথে সবাই মিলে হচ্ছে এটাকে করে নিচ্ছি। এই যে এটাকে ভালো করে টাইট করে হচ্ছে একটা বাঁট দিয়ে দিতে হবে বা একটা গিট দিয়ে দিতে হবে, যেন এই সুতাটা আর এই নারিকেলের শলাগুলা এই পাতাটা থেকে আলাদা না হয়। একইভাবে এই সুতা দিয়ে হচ্ছে নারিকেলের শলাটাকে পাতা অনুযায়ী গোল করে সেলাই করে নিবে। এরকম করে দুইটা ভাঁজে হচ্ছে সেলাই করবে, মানে দুইটা পার্টে। আর এইভাবে সেলাই করার ফলে কিন্তু পাতাটা অনেক দিন স্থায়ী থাকবে, আর হচ্ছে পাতাটা নড়চড় হবে না, ভেঙেও যাবে না, কারণ পাতা জিনিস শুকালে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এইভাবে সেলানোর ফলে কিন্তু এটা কোনোভাবেই নষ্ট হবে না। তো এই যে আমার দাদু কিন্তু এটা করে নিচ্ছে, আর দাদু এটা করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন,
যারা নতুন দেখছেন আর যারা পুরান তারা কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করবেন আর কি কতদিন যাবত আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন। তো এই তো এক এক করে কিন্তু কিছুটা অংশ গ্যাপ রেখে রেখে সেলাই করে নিচ্ছে। আর গ্যাপ রেখে রেখে কতটা দূরে দূরে সেলাই করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর যে আপনারা কতটুকু দূরে দূরে রাখতে চান। এই যে আমরা কিন্তু একটা সেলাই করে নিয়েছি আর এখনও কিন্তু পাতাটা একটু বাঁকা আছে, এটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে কারণ আরেকটা সেলাই দিবে। কারণ এই যে এরকম করে গোল করে যেভাবে নারিকেলের শলা দিয়ে দিয়ে দিয়েছে সেরকম আরেকটাও দিয়ে দিয়েছি আমরা। এই যে দেওয়ার পরে কিন্তু পাতাটা অলরেডি সোজা হয়ে গিয়েছে, আর পাতাটা সোজা করার একমাত্র প্রসেসই হচ্ছে এটা। আর পাতাটাকে হচ্ছে এখন আমরা ডিজাইন করব। এর জন্য আমি কিন্তু বাকি তাল পাতার যে অংশটুকু আছে সেখান থেকে এরকম চিকন চিকন করে পাতা কেটে নিয়েছি দেখতে পারছেন। আর এ পর্যায়ে কিন্তু পাতাটা একদিন যাওয়ার পরেই শুকিয়ে গিয়েছে প্রায়, তো এই পর্যায়ে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। তো এই যে আমি কিন্তু পাতাটাকে নিয়ে নিলাম ছোট্ট চিকন করে নেয়া এই অংশটাকে এখন আমি হচ্ছে ফুল করব। আমি কিভাবে ফুল করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, কারণ এই ফুল করার প্রসেসটা সম্পূর্ণ দেখার উপর ডিপেন্ড করে। এটাকে মুখে বলে দেওয়া কোনো পসিবিলিটি নেই, কারণ হচ্ছে আমিও যেভাবে শিখেছি সেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাকে আমার দাদুমণি দেখিয়ে দিয়েছে যে এইভাবে এভাবে করতে হয়, তো আমি একইভাবে করে নিচ্ছি। আসলে আগের দিনের মানুষ যে কতটা গুণের হতো সেটা এরকম জিনিসগুলো দেখলেই বোঝা যায়। আর আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার দাদু মাশাল্লাহ কুশি কাটার কাজ থেকে শুরু করে অনেক রকমের কাজ পারে, মানে সেগুলো শুনলে মাঝে মাঝে মনে হয় যে আমরা এ যুগে এসে একদম ওদের তুলনায় মূর্খ এরকম আর কি। মানে ব্যাপারটাই এরকম যে তারা যেগুলো পারে সেগুলো আমরা পারি না। আমরা হয়তো খাতা কলমে বা সার্টিফিকেটের দিক দিয়ে অনেক শিক্ষিত হতে পারি, কিন্তু তাদের যে জেনারেল নলেজ কিংবা তাদের যে একটা উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু আমাদের অনেকের মাঝেই অতটা তাড়াতাড়ি কাজ করে না যতটা তাদের মধ্যে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন আমি পাতাটাকে কিন্তু কথা বলতে বলতে কীভাবে ফুল করে নিচ্ছি সেটা সম্পূর্ণ টা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এরকম করে করে এরকম ত্রিভুজের মতো করে ফুল করে নিয়েছি, আর এই ফুলগুলোকে একটু টাইট টাইট করে করতে হবে। টাইট টাইট করে করতে হবে, আবার দেখবেন একটার পর একটা একটু খুলেও যেতে পারে, সমস্যা নেই। যে এরকম একটু চাপ দিয়ে কিন্তু করে নিলেই হবে। আমি এরকম কতবার করতে গেছি আর কতবার যে খুলে গেছে যা বলার বাহিরে। তো আমি কিন্তু এক একবার আস্তে 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 করে করে নিয়েছি। আর আমার সাথে আমার দাদু বসেছিল, উনি আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম তুমি করো, তারপর উনি বলে যে না তুই নিজে কর, তাহলে দেখবি তোর নিজের একটা সাহস হবে। তো এই যে আমি করে নিয়েছি। আমার আম্মুও পারে, কিন্তু আম্মু হচ্ছে আমাকে বলেছে যে তুমি নিজে নিজে শিখো, তাহলে দেখবা তোমার মধ্যে একটা সাহস হবে। এই যে আমি কিন্তু এক সাইড করে নিয়েছি, তারপর হচ্ছে এখন নিচেরটা করার পালা। তো আমি এটা থেকে যেহেতু পাতাটা অংশটা বেশি ছিল তাই এটা থেকে আমি নিচের অংশে চলে গেলাম, তারপর এখন এটা দিয়ে আবার শুরু করছি। আর যখন জোড়ার প্রয়োজন হবে তখন কিন্তু আবার নতুন করে পাতা লাগিয়ে নিলেই হবে। আর আমাকে কিন্তু আমার দাদু দেখিয়ে দিয়েছিলো যে কীভাবে কীভাবে করতে হবে, যেহেতু একটা নতুন জিনিস বারবার একটু জিজ্ঞেস করতে হয়। তো আমি জিজ্ঞেস করে করে হচ্ছে করে নিচ্ছি, আর আমার কাছে এত ভালো লাগছিল যে নতুন কিছু শিখতে। আসলে নতুন কিছু শেখার প্রতি আমার অনেক বেশি আগ্রহ, তো আমি এটাই করে নিচ্ছি। আর হচ্ছে মাঝে মাঝে একটু একটু জিজ্ঞেস করতে সময় দাদু আমাকে অনেকটা হেল্প করছে, আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমার ভাই হচ্ছে সাইড থেকে দেখছে, কারণ সে তো ছেলে মানুষ সে কী করবে আর বলেন। তো এখন হচ্ছে এই যে আমি একটা পাতা ঢুকানো নিয়ে যে কতক্ষণ বসেছিলাম, তারপর দাদু হচ্ছে কেচি দিয়ে এটাকে একটু ফাঁকা করে দিয়েছে, তারপর পাতাটাকে ঢুকিয়ে নিলাম। এরকম ধৈর্য সহকারেই কিন্তু এই হাতের কাজগুলো করতে হয়। আর আমার দাদু সবসময় বলে হাতের কাজ করা মানেই হচ্ছে অনেক ধৈর্যের ব্যাপার। তো এই যে আমাকে কিন্তু আমার দাদু শিখিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে করতে হবে, সাথে আমার আম্মুও ছিল।
আম্মু আমাকে বলে দিচ্ছে এটা এভাবে করো, এটা ওইভাবে করো। তারপর হচ্ছে এই যে সবার শেখানো টেখানোর পালা শেষে আমি কিন্তু এটাকে করে ফেলেছি। আমার কাছে এত আনন্দ লাগছিল যে আমি এত সুন্দর করে পাখার মধ্যে ফুল করতে পেরেছি। এখন হচ্ছে এই পাখার সাইড দিয়ে আমি আর একটা কাপড় লাগিয়ে নিব, কারণ পাখাটাকে কিন্তু আমি অনেক দিন চাচ্ছি আমার কাছে রেখে দিতে। এই জন্য যদি পাখার সাইডে আপনারা কাপড় না লাগান সেক্ষেত্রে হচ্ছে কি যে পাখাটা খুব বেশি দিন যাবে না আর কি, মানে যেহেতু পাতার পাখা সাইড থেকে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাই থাকে, মানে ভেঙে যাওয়ার। তো আমি এই জন্য হচ্ছে এরকম করে একটু কালো কাপড় লাগিয়ে নিচ্ছি, সুই সুতা দিয়ে ফুলগুলাকে উপরে উঠিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কালোর মাঝে এই ফুলগুলো খুব ভালো করে দেখা যাচ্ছে, হাইলাইট হয়ে আছে। এই যে আমি এপিট ওপিট করে কিন্তু এই কাপড়টাকে লাগিয়ে নিয়েছি পাতাটার মধ্যে। আর এই পর্যায়ে আমি কাপড়টাকে যতটা সলিড করে লাগাতে পারবো এটা কিন্তু পাতাটা শুকানোর পর ততটা সলিড হয়েই লেগে থাকবে। তো আমি এটাকে সুই সুতা দিয়ে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। আসলে সুই সুতা দিয়ে কাজ করতে ভালোই লাগে, আমি কিন্তু কম বেশি সেলাই কাজ করতে পারি। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমি ছোট্ট বেবিদের জন্য একটা নিমা বেন বানিয়েছিলাম, সে ভিডিওটা মোটামুটি আপনারা অনেক পছন্দ করেছেন। তো এই তো আমি কিন্তু কালো কাপড়টা লাগিয়ে নিলাম সম্পূর্ণ পাখাটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। উপরের সাইডটাতেও একটু ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে করে খুলে না যায় কাপড়টা। এখন এটাকে ডিজাইন করার পালা। তো আমি এটাকে ডিজাইন করার আগে হচ্ছে পাতাটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্রাশ দিয়ে যে পাতার চিপার মধ্যে যে ময়লাগুলো আছে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি হচ্ছে রং দিয়ে নিব। আর এরই মাঝে আমার দাদু হচ্ছে সাথে বসে তেঁতুল বাজতেছিল, তো আমার সাথে একটু দুষ্টুমি করার জন্য পাতার মধ্যে আর কি মানে পাখাটার মধ্যে একটা তেঁতুল দিয়ে দিল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি হচ্ছে চুন দিয়ে আর হচ্ছে রং দিয়ে এখানে ডিজাইন করে নিয়েছি একটু ফোঁটা ফোঁটা করে কটন বার্ড দিয়ে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন পাতার মধ্যে। তো আমি এরকম ফোঁটা ফোঁটা করে সাদা, নীল, লাল, হলুদ সব ধরনের রং দিয়ে এরকম কিন্তু ডিজাইন করে নিয়েছি। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে এত ভালো লেগেছে পাখাটা তৈরি করার পর যে বলার বাহিরে। হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।